এলমি দিন শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা হলো আসল শিক্ষা। এই শিক্ষা ছাড়া যত জাগতিক শিক্ষা শিক্ষিত হবে মানুষ হবে না, মানুষ রূপে জানোয়ার হবে, ঠিক কিনা যারা বলেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কালবাইতুল খারব বাল কালবাইতুল খারিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সিনার ভিতরে কোরআন নাই সেই সিনাটা হলো বা সারা বাড়ি বিরান বাড়ির মতো, ঠিক কিনা জোরে বলেন? সারা বাড়ি আর বিরান বাড়ির ভিতরে যেমন হিংস্র হায়না থাকে, বাঘ ভাল্লুক থাকে, সাপ বিচ্ছু থাকে, ঠিক তদ্রব যেই সিনার ভিতরে কোরআন নাই ওই সিনাটা সারা বাড়ি বিরান বাড়ির মতো, এটা মদকুর নেশাকুর জেনাকুর হয়ে যায়, তা মানুষের কাতারে আর থাকতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মক্কার অশুভ ভাল্লুকগুলিকে সোনার মানুষ কেমন করে বানালেন, কি দিয়া সোনার মানুষ বানিয়েছেন? দোস্ত বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মার্কাজ তৈরি করলেন, ইউনিভার্সিটি বানালেন, আজকে গোটা বিশ্বের ভিতরে দেখায় দেখেন বহুত বড় বড় শিক্ষাঙ্গন রয়েছে, কিন্তু এখান থেকে আজ পর্যন্ত ওমরের মতো একটা লোক বানাইতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? আবু বকরের মতো বানাইতে পারে নাই, উসমানের মতো বানাইতে পারে নাই, আলীর মতো বানাইতে পারে নাই, কিন্তু দোস্ত ওমর কোন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন? মক্কার কাফেররা যারা ছিল সভ্য বর্বর নিকৃষ্ট জানোয়ার, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শিক্ষা শিক্ষিত করলেন যে মানুষগুলি শিক্ষা অর্জন করার পরে সোনার মানুষে পরিণত হয়ে গেল। ফারুক তেরি নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরি নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় আদালত মে তেরি নাম রহেগা, দুনিয়ায় আদালত মে তেরি নাম রহেগা, সিদ্দিক তেরি নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় সাদাকত মে তেরি নাম রহেগা, দুনিয়ায় সাদাকত মে তেরি নাম রহেগা, উসমান তেরি নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় সখাওয়াত মে তেরি নাম রহেগা, দুনিয়ায় সখাওয়াত মে তেরি নাম রহেগা, হায়দার তেরি নাম সে ইসলাম রহেগা, হায়দার তেরি নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় সুজাআত মে তেরি নাম রহেগা, দুনিয়ায় সুজাআত মে তেরি নাম রহেগা। আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর, তালহা, সাহাবীরা যে নমুনা পৃথিবীতে পেশ করে গিয়েছেন এমন নমুনা পৃথিবীর কেউ পেশ করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? তাইলে তারা কোন শিক্ষা শিক্ষিত হয়ে মানুষ হয়েছিলেন? যারা ছিল বর্বর, যারা ছিল অসভ্য, যারা ছিল জানোয়ার, এরাই মানুষের পরিণত হলো কেমন করে? আল্লামা ডক্টর ইকবাল নব্বরাল্লাহু কবরা কত সুন্দর করে তিনি কবিতায় বলেছিলেন, সেই জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বত থেকে জাতির কাছে এসেছিলেন, খালি হাতে এসেছেন না বড় হাতে? বলে খালি হাতে না বড় হাতে? বড় হাতে। কি নিয়ে এসেছিলেন? তিনি কত সুন্দর করে বললেন, ও তার কারগারে হেরাসি সোয়েকুম আয়া আর এক নস্কায় কি মিয়া সাথ লায়া, উতার কর কার হরাসি সোয়ে কম আয়া আর এক নস্কায় কি মিয়া সাথ লায়া। হেরা পর্বত থেকে রসুল খালি হাতে আসেন নাই, বড় হাতে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? তিনি বলেন, আর এক নস্কায় কি মিয়া সাথ লায়া, অমূল্য রত্ন একটি পরশ পাথর হাতে নিয়ে এসেছিলেন যার নাম হলো কোরআন। দোস্ত বন্ধু আমার, আমরা সকলে জানি পরশ পাথরের সাথে লোহা লাগলে লোহা সোনা হয়ে যায়। আল্লামা ইকবাল বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ রাসূল অমূল্য রত্ন এমন একটি পরশ পাথর নিয়ে আসতেন যার নাম হলো কোরআন। যে কোনো আল্লাহর বান্দার জিন্দগি একবার কোরআনের সাথে লেগে যায়, এই লোকটা চোর ডাকাত খুনি থাকে না, এই লোকটা দুনিয়ার জমিনে সোনার মানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং একমাত্র এলমি দিন ইসলাম আপনাকে বহু দূরে করে দিবে। আজকে সন্তানকে ইসলাম শিক্ষাইতে চাই না, আর এই কোরআন এমন একটি শিক্ষা, হাদিসের শিক্ষা এমন শিক্ষা, এটা আপনাকে জান্নাত পর্যন্ত লাগবে, দুনিয়াতেও লাগবে, জান্নাতে লাগবে, আর জাগতিক শিক্ষা মৃত্যুর পরেই শেষ, ঠিক কিনা জোরে বলেন? আপনি আশ্চর্য, এখানে তো আল্লাহ আমাকে বহু জানাজা পড়ার তৌফিক দান করেছেন, আহারে বহু শিক্ষিত ব্যক্তির লাশ এখানে এসেছে, তার ছেলেরা যে জানাজার নামাজ পড়তে গেলে যে দোয়াটা আছে এটাও জানে না। আমার কাছে এসে গেল, হুজুর
জানাজা কেমনে পড়ে? কপাল পোড়া। সন্তানকে শেখায় না, সন্তানের দিন শিক্ষা দিতে রাজি নয়। দোস্ত বন্ধু আমার একটা গল্প বলি আপনাদেরকে, একটা গল্প। তিন বন্ধু, কয় বন্ধু? তিন বন্ধু শিক্ষিত, তিন বন্ধু রওনা দিয়েছেন নদী সফরে যাবেন। তো রওনা দেওয়ার সময় এবার নদীতে তারা ভ্রমণে রওনা দিয়েছেন, যে নৌকাতে উঠেছেন। এবার মাঝি তো মূর্খ মানুষ, শিক্ষা দিকে কোনো কিছু নাই। তো তিন বন্ধু মিলি এবার কৌতূহল কৌতুক করার জন্য, মাঝির সাথে একটু ঠাট্টা করার জন্য জিজ্ঞেস করতে, মাঝি সাহেব আপনার শিক্ষাগত যোগ্যতা কি? বাজান রে, শিক্ষা বলতে কোনো কিছুই নাই, আমি মূর্খ, বাবা মূর্খ, আমি মূর্খ, শুধু না কিছুই শিক্ষা নাই। কাহা চাচা বীজগণিত জানেন? কিন্তু আবার কোন জানোয়ারের নাম? কাহা আপনার জিন্দগি তো চাইরা নাই বৃথা। বেচারা তো মূর্খ মানুষ, কি বলবে, এই নৌকা চালাইতেছে আর মাঝে মাঝে কোন কোন গান গাইতেছে। চাচা আরেকটা প্রশ্ন, আপনি কি বীজগণিত জানেন? এটা আবার কি জিনিস? কাহারি আপনার জিন্দগির কি চাইরা নাই কি? এবার আরেক বন্ধু বলতেছে, চাচা আপনি কি ভূগোল জানেন? ভূগোল আবারের কোন জিনিস? কাহারে চাচা আপনার একবারে পণ্য আনাই শেষ। তিনি লজ্জা কিছু বললেন না, আস্তে 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 নদীর গভীরে যাচ্ছেন। হঠাৎ করে দক্ষিণ দিক থেকে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, ঢেউ, এমন ঢেউ শুরু হয়েছে, ঢেউ সাধারণ কোন ঢেউ না, একবার নৌকা এমনি করে আবার এমন করে। এখন তিন বন্ধু চিৎকার করতেছে, তো মাঝে তো জানি ওর তো চিন্তা নাই। মাঝি বলতেছে, ভাতিজা সাঁতার জানো? কথা বুঝিতে পারলাম না। সাঁতার জানো? সাঁতার কোন, এটা তো জানি না। কাহারে আমার তো পণ্য আনাই শেষ, তোমাদের তো ষোলো আনাই শেষ, ঠিক না? জোরে বলেন। তোমার বীজগণিত কাজে আসবে না, ভূগোল কাজে আসবে না, গণিত কাজে আসবে না দোস্ত। এই মৌত পর্যন্ত দুনিয়ার শিক্ষা কাজে আসবে, মৌতের পরে বীজগণিত ভূগোল ইতিহাস কিছু কাজে আসবে না, মন্ত্রিত্ব কাজে আসবে না, আসবে একমাত্র এলমি দিন কোরআন হাদিস কাজে আসবে, ঠিক কিনা জানা বলেন। যে আমার আমার চাইরানা যা আছে, আমি চাইরানা আমার জানা আছে, সাঁতার আছে, আমি ডুবে নৌকা ডুবে গেল সাঁতারকে ডেও পরে যাবো, তোমাদের তো ষোলো আনাই শেষ। সুতরাং কবরের সাঁতার জানে ওলামায়ে কেরাম, কবরে সাঁতার কেমনে কাটবেন, বিচারের মাঝে সাঁতার কেমনে কাটবেন, ওই সাঁতার কেটে এ পারে হলো দরিয়া, ও পারে হলো জান্নাত। রসুল বলেন, ইয়া আবাজার জাদ্দিদিস সাফিনা ফাইন্নাল বাহর আমিক। আবুজার নিজের তোমার জীবন নৌকাটা নবায়ন করো, হায়াতের নৌকা নবায়ন করো, আমি রসুলের সুন্নত দিয়ে নৌকা মজবুত করো, ফাইন্নাল বাহর আমিক, এ পারে দুনিয়া ও পারে হলো জান্নাত, মাঝখানে অতল সমুদ্র, গভীর সমুদ্র। আবু জর এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কবরের সাঁতার জানতে হবে, বিচার মওতের সাঁতার জানতে হবে, বিচারের ময়দানের সাঁতার জানতে হবে, আর এই সাঁতার একমাত্র জানার জন্য কোরআন হাদিস শিখতে হবে।